নমস্কার আপনারা দেখছেন টিভি 9 বাংলা আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ আপনাদের সঙ্গে রয়েছি সাথে শেরাই লিমা আর আজকে সন্ধে 7টায় টিভি 9 বাংলায় আপনাদেরকে সবথেকে বড় খবরের ব্যাক টু ব্যাক আপডেট তুলে ধরব 1 ঘন্টার এই প্রাইম টাইম শো সারা দিনের সব গুরুত্বপূর্ণ খবরের নজর সন্ধে 7টা থেকে রাত 8টা পর্যন্ত আজ প্রথমেই কোন খবরে চোখ রয়েছে লিমা আপনাদের কি মনে হচ্ছে করোনার সময় ব্লিচিং পাউডারের বদলে কিছু জায়গায় ভুল করে আটা ছড়ানো হয়েছিল নিশ্চয়ই আপনাদের মনে থাকবে কি করে ভুলি বলুন সেই ঘটনা জানিয়ে কম সরগোল বা কম কিন্তু মিম হয়নি সেই সময় একদমই তাই তখন কি কেউ জানতো করোনা কালে রেশনের আটা নিয়ে এমন ঘোটালা হচ্ছে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মানে ইডির হাতে গ্রেফতার আদালতে আজ কি কি হলো সওয়াল জবাব চলাকালীন এজলাসেই জ্ঞান হারালেন মন্ত্রী করলেন বমিও কি হলো বলুন তো চলুন আমরা বরং একটু সেই দিকটায় নজর রাখি গ্রাফিক্যালি আমরা কোর্ট রুমে প্রবেশ করি এসে বালু কা সুগার হে বহুত তবিয়ত খারাপ হে আগর ও মর জায়েগা তো হামকো বিজেপি কা খিলাফ মে এফআইআর করনে পড়েগা ইডি কা খিলাফ মে ভি করনে পড়েগা বৃহস্পতিবার বলেছিলেন মুখ্যমন্ত্রী শুক্রবার আদালতে সওয়াল জবাব চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আদালতে জ্ঞান হারান জ্যোতিপ্রিয় ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত আর তখনই অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক আদালতে সওয়াল জবাব পর্বে বিচারক জানতে চান আপনাকে কি কপি দেওয়া হয়েছে উত্তরে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন হ্যাঁ একটা দিয়েছিল লেখা আছে আমি কোথাও যুক্ত নই আমার পরিবার যুক্ত এক জায়গায় লেখা আমেরিকা যাওয়ার টিকিট কেনা হয়েছিল আবার বাতিল করা হয় বিচারক পাল্টা জানতে চান ইডি কি আপনাকে হ্যারেস করেছে উত্তরে জ্যোতিপ্রিয় বলেন কিছু করেনি আমার হাই সুগার আছে পা ফুলেছে আমি স্মার্ট ওয়াচ পাচ্ছি না ডিপোজিট হয়েছে বিচারক বলেন এটা খুব সেন্সিটিভ ইস্যু হাই পাওয়ার বলেছেন মিডিয়াতে যে ওনাকে অত্যাচার করা হতে পারে এমন কিছু হয়েছে কিনা জানতে চাইছি সওয়াল জবাব পর্বে ইডির আইনজীবী আদালতে জানান ওনার স্ত্রী ও কন্যা সবাই যুক্ত তিন সংস্থায় শেয়ার প্রিমিয়াম বাড়ানো হয়েছে অর্থাৎ সংস্থার আসল যে শেয়ার দর তা বাড়ানো হয় এই ধরনের বিষয় এসএসসি দুর্নীতিতেও হয়েছিল ওনার স্ত্রী ও কন্যা একসময় যুক্ত ছিল পরে পদত্যাগ করেন আদালতে ইডি আরও জানায় 2016 নির্বাচনী হলফনামায় তিনি বলেছিলেন 45,000 টাকা হাতে আছে পরে দেখা যায় 6 কোটি টাকা জমা পড়েছে আমরা সিএকে জেরা করি দেখা যায় 20 কোটি টাকা দুই সংস্থার অ্যাকাউন্টে বাঁকুড়ার প্রত্যন্ত জায়গায় সেটা নথিভুক্ত সিএ জানিয়েছে এই অভিযুক্তের নির্দেশেই এটা হয়েছিল এই রকম আমরা আগেও দেখেছি মানিক ভট্টাচার্যের ক্ষেত্রে ইডির আইনজীবী আরও বলেন আমাদের হাতে একাধিক গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ চ্যাট এসেছে যেখানে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে মোবাইল থেকে মিলেছে এই কথোপকথন অভিজিৎ দে সব কিছু করেছে বলে দাবি করছেন এই অভিযুক্ত বিচারক জানতে চান সেই অভিজিৎ দে কোথায় আদালতে জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী বলেন আমাদের আবেদন অভিযুক্তের চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করে যে কোনো সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করা হোক ইডির আইনজীবী তার বিরোধিতা করে বলেন না এসএসকেএমে কী হয় আমরা আগে দেখেছি পাল্টা জ্যোতিপ্রিয়র আইনজীবী বলেন আমার মক্কেলকে কি পার্থ চট্টোপাধ্যায় পেয়েছেন উনি তো পার্থ চট্টোপাধ্যায় নন বিচারক বলেন ওনার লাইফ রিস্ক আছে ওনাকে কমান্ড হাসপাতালে দেখানো হোক তারা যে ওষুধ বলবে শুধু সেটাই খাবেন বিশেষ ডায়েট করা হোক ইডির আইনজীবী বলেন ইডি ওনাকে খাবার দেওয়ার আগে পরীক্ষা করবেন ওনার মেয়ে সৌরভ দত্ত সুজয় পালের রিপোর্ট টিভি 9 বাংলা এই মুহূর্তে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে সেই ছবি আপনারা দেখছেন সরাসরি ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে লিমা এই মুহূর্তে সরাসরি সেই ছবি আর আমাদের প্রতিনিধি শান্ত একেবারে স্পটে রয়েছে কি ছবি এই মুহূর্তে শান্ত একদমই দেখো যে বেসরকারি হাসপাতালে নিয়ে আসার কথা ছিল জ্যোতিপ্রিয় মল্লিককে তাকে ঠিক এই 5 মিনিট আগে নিয়ে আসা হয়েছে এই সেই বেসরকারি হাসপাতালে গ্যাস্ট্রো সায়েন্স অ্যান্ড লিভার যে সেকশন আছে তার ভেতরে কিন্তু ইতিমধ্যে স্পেশাল করে নিয়ে যাওয়া হয়েছে রাজ্যের বর্তমান বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ইতিমধ্যে ওই হাসপাতালে কিন্তু বিভিন্ন এলাকা কিন্তু কলকাতা পুলিশের এসপি এবং যারা কলকাতা পুলিশের যারা বাহিনী রয়েছে তা দিয়ে পুরো মোতায়েন করা হয়েছে তুমি দেখতে পাচ্ছ আমার ক্যামেরাতে সঞ্জিত দত্তকে বলবো দেখানোর জন্য সম্পূর্ণভাবে মোতায়েন রয়েছে ওই গোটা অংশ গোটা এলাকা এবং সেখানে কিন্তু আপাতত কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ভেতরে যেটা যারা হাসপাতাল সূত্রে খবর ইতিমধ্যেই চিকিৎসকরা যারা জ্যোতিপ্রিয় মল্লিককে আগেও দেখেছেন এবং যারা বর্তমানে চিকিৎসাধীন যার অধীনে তিনিও কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন যে মূলত যারা জানা যাচ্ছে তার শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণেই কিন্তু তাকে হাসপাতালে গ্যাস্ট্রো সায়েন্স অ্যান্ড লিভার সেকশনে নিয়ে আসা হয়েছে তাকে আপাতত চিকিৎসাধীন রাখা হয়েছে চিকিৎসকরা কিছুক্ষণের মধ্যেই জানাবেন যে এক্স্যাক্টলি তার এখন কী অবস্থা যদিও তাকে সবেমাত্র নিয়ে যাওয়া হয়েছে কলকাতা পুলিশ এবং ইতিমধ্যে ইডির আধিকারিক
ডাক্তাররা কিন্তু হাসপাতালে এসে পৌঁছেছেন, তারাও কিন্তু হাসপাতালের কর্তৃপক্ষ আছে, তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করছে যে কী হয়েছে না হচ্ছে গোটা বিষয়ে জানার চেষ্টা করছে। তুমি দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনী সঙ্গে কলকাতা পুলিশ সব আর ইডির আধিকারিক প্রত্যেক কিন্তু মোতায়েন রয়েছে এই এই বেসরকারি হাসপাতালে গ্যাস্ট্রো সায়েন্স আর লিভারের সঙ্গে। তুমি সঙ্গে থাকো সায়ন্ত, আমাদের আরও প্রতিনিধিরা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে, প্রত্যেকের কাছ থেকে আপডেট নেব। সৌরভ দত্ত রয়েছে, সৌরভ, জ্যোতিপ্রিয় মল্লিকের ক্রনিক কিছু সমস্যা কি ছিল, কি চিকিৎসা হবে, যারা তার চিকিৎসা করতেন যার আন্ডারে তিনি ছিলেন সেখানে এলেন, সব মিলে কি আপডেট রয়েছে? লিমা শুভজিৎ, দেখো জ্যোতিপ্রিয় মল্লিক এর আগেও কিন্তু এই বাইপাসের ধারের এই বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন, তার এই হাসপাতালে চিকিৎসা চলেছে এবং তাকে দুজন চিকিৎসকের অপশন দেওয়া হয়েছে, এক চিকিৎসক নারায়ণ বাবু এবং হচ্ছে আরেকজন হচ্ছে চিকিৎসক শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়। এই দুজন চিকিৎসকের কিন্তু তাকে অপশন দেওয়া হয়েছে পরিবারের কাছে, কারণ পরিবারই চেয়েছিলেন যাতে তার চিকিৎসা কমান্ড হাসপাতালে না হয়। এখন যখন এজলাসে তিনি বমি করেছেন, এজলাসে যখন তিনি মূর্ছা গেছেন, সেই জন্য তাকে এই হাসপাতালে ভর্তি করা হোক, কারণ তার মেডিকেল হিস্ট্রি সম্পর্কে এখানকার চিকিৎসকেরা অবহিত এবং পরিবারেরও কিন্তু এই হাসপাতালের যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টের উপর বেশি আস্থাশীল তারা রয়েছেন এবং সেই জায়গার থেকেই এই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে দুজন চিকিৎসকের নাম তাকে প্রস্তাব আকারে দেওয়া হয়েছে। ইডি তদন্তকারী অফিসার ফোন করেছিলেন যে হয় ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায় নয় ডক্টর শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়, এই দুজনের যে আন্ডারে, এই দুজনের মধ্যে যে কোনো একজনের আন্ডারে তাকে রাখা হবে এবং তাকে রাখার পর আপাতত তাকে। সৌরভ তুমি সঙ্গে থাকো, সৌরভ তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, তোমার কাছ থেকে আবারও আমরা আপডেট জানবো। এই মুহূর্তে ব্যাংশাল কোর্ট চত্বরে আমার সহকর্মী রয়েছেন সুজয়ের কাছে যাচ্ছি। সুজয়ের কাছ থেকে জানতে চাইবো যে আজকে কোর্টে যা যা ঘটেছে সেই সংক্রান্ত বেশ কিছুক্ষণ আগে লিমা দর্শকদের তুমি বলছিলে, সুজয়ের কাছ থেকে আমি জানবো সেই সংক্রান্ত এক্সাক্ট আর কি কি আপডেট আছে। দেখো শুভজিৎ, লিমা, যে আদালতের ভিতরে আজকে ইডি বিস্ফোরক তথ্য জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে পেশ করেছে। তারা দাবি করেছে যে বাকিবুর রহমানের সঙ্গে একেবারে সরাসরি যোগাযোগ ছিল জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার সপক্ষে তারা যে যুক্তি নিয়ে এসেছে, যে তথ্য পেশ করেছে, তাদের বক্তব্য বাকিবুর রহমান জ্যোতিপ্রিয় মল্লিকের পরিবারের সদস্যদের আমেরিকা যাওয়ার টিকিট কেটেছিলেন, যদিও পরবর্তীতে সেটা বাতিল করা হয়, এটার মাধ্যমে তারা যোগাযোগটা বোঝানোর চেষ্টা করেছেন, আর্থিক লেনদেনের বিষয়টা বোঝানোর চেষ্টা করেছেন আদালতের সামনে। তারা বলছেন যে তিনটি সংস্থার হদিশ পাচ্ছেন তারা, যেটা বাকিবুর রহমান জেরায় জানিয়েছে যে এই তিনটি সংস্থা কেনার জন্য জ্যোতিপ্রিয় মল্লিক তাকে বলেছিলেন এবং সেই সংস্থা কেনার জন্য 12.3 কোটি টাকা অর্থাৎ 12 কোটি 30 লক্ষ টাকার কাছাকাছি তিনি ঋণ নিয়েছিলেন, লোন নিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে সেই টাকা শোধ করেননি জ্যোতিপ্রিয় মল্লিক। আরও অভিযোগ আনানো হয়েছে ইডির তরফ থেকে, বলা হয়েছে যে বাঁকুড়ার দুটি সংস্থায় 20 কোটি টাকা পাঠানো হয়েছে এবং সেই দাবি করেছে জ্যোতিপ্রিয় মল্লিকের যিনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, তিনি দাবি করেছেন যে এই টাকা পাঠাতে নির্দেশ দিয়েছিলেন বা এই সংস্থায় টাকা পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের তরফেই। কালো টাকা সাদা করার জন্য শেয়ার প্রিমিয়াম বাড়ানো হয়েছে, অর্থাৎ ইডি আজকে উদাহরণ দিয়ে বলল যে যেমনটা তারা পার্থ চট্টোপাধ্যায়ের মামলায় দেখেছেন, যেমনটা তারা মানিক ভট্টাচার্যের মামলায় দেখেছেন যে কোনো একটি সংস্থা অভিযুক্তরা নিজেরাই তৈরি করছে বা কিনছে, সেই সংস্থার যে আসল বাজার শেয়ার দর হওয়ার কথা সেই শেয়ার দর দ্বিগুণ তিনগুণ কখনো বা 400 গুণও বাড়ানো হয়েছে, এক্ষেত্রেও তেমনটা করা হয়েছে এবং এই যে টাকাটা বাড়ানো হচ্ছে এই জায়গাটায় কিন্তু সেই কালো টাকাকে ঢুকিয়ে দিয়ে সেই টাকা সাদা করা হচ্ছে, অর্থাৎ কালো টাকা সাদা করার একটা মেশিন হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই প্রসেসে বিষয়টা ঘটেছিল বলে এখনো পর্যন্ত সেই ইঙ্গিত মিলছে এবং সেই মতো তারা পরবর্তীকালে কী কী ডিসিশন নেওয়া যায় সেই বিষয়টা নিয়ে ভাববেন। ধন্যবাদ।